জনগণের সরকার প্রতিষ্ঠায় নতুন করে শপথের আহ্বান মঈন খানের। এদিকে টেকনাফ সীমান্তে ফের গোলাগুলির শব্দ, আতঙ্কে সাধারণ মানুষ। জানাবো মৌলভীবাজারের শহীদ মিনারে পুলিশের ওপর আওয়ামী লীগের হামলা। জানাবো চতুর্দলীয় জোটে বিপর্যস্ত শরিকেরা, কোনো কোনো দলে ভাঙনের শঙ্কা। এবং সর্বশেষ জানাবো বাংলাদেশের রাজকীয় শাসন চালু করেছে দেশীয় হানাদার বাহিনী, বলছেন রিজভি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জনগণের সরকার প্রতিষ্ঠায় নতুন করে শপথের আহ্বান মঈন খানের। দেশের জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে সবাইকে নতুন করে শপথ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। তিনি বলেন, দেশের মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে আনতে, জনগণের মৌলিক অধিকার ফিরিয়ে আনতে এবং জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে আসুন আমরা আজ নতুন করে শপথ নিই। এজন্য আমরা আন্দোলনে ছিলাম এবং আছি। মঈন খান বলেন যে আন্দোলন শুরু হয়েছিল 1952 সালে তার ধারাবাহিকতায়। 1971 সালে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেন। সেই ধারাবাহিকতায় বাংলাদেশ স্বাধীন হওয়ার প্রায় 53 বছর পর দাঁড়িয়ে এমন একটি ক্রান্তি উপনীত হয়েছি যেখানে বাংলাদেশের গণতন্ত্র মৃত। বাংলাদেশের গণতন্ত্র না থাকলে লাখো শহীদের প্রশ্নে কি জবাব দেব আমরা? মঈন খান বলেন, বিগত প্রায় 1.5 দশক ধরে আন্দোলন করে এসেছিল কি জন্য? একটি উদ্দেশ্য, বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে, যে গণতন্ত্রের জন্য বাংলাদেশ স্বাধীন হয়েছে। আজ এই সরকার বাংলাদেশের মানুষের ভোটের অধিকার ছিনিয়ে নিয়েছে, সেই অধিকার ফিরিয়ে আনতে হবে এবং সে কারণে আজ আমরা রাজপথে। তিনি বলেন, ভাষা আন্দোলন শুধু ভাষা আন্দোলন ছিল না, সেই ভাষা আন্দোলনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে ছিল দুটি উদ্দেশ্য, দুটি অনুভূতি। তার একটি ছিল তৎকালীন পূর্ববঙ্গের 4 কোটি মানুষের আবেগের ভাষা, আমাদের প্রাণের ভাষা বাংলা ভাষা। এটি 1952 সালের ভাষা আন্দোলনের একটি দিক, সেই দিকটি বিমূর্ত হয়েছিল গানের দুটি লাইনে। টেকনাফ সীমান্তে ফের গোলাগুলির শব্দ, আতঙ্কে সাধারণ মানুষ। কক্সবাজারের টেকনাফের ওয়াইক্যাং এর ওপারে সীমান্তের ফের গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে, এতে আবারও আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয়রা। সেখানকার স্থানীয় বাসিন্দাদের জানিয়েছেন, কয়েকদিন শান্ত থাকলেও মধ্যরাত থেকে মিয়ানমার থেকে থেমে থেমে শোনা যাচ্ছে গোলাগুলির শব্দ। ওয়াইক্যাং, উনিফ্রাং, খারাংখালী, মৌলভীবাজার ও হিলাসহ সীমান্তের স্থানীয়দের দাবি, টেকনাফ অংশের ওপারে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর ঘাঁটিগুলো দখল করার পর আরাকান আর্মি ও অন্যান্য বিদ্রোহী গোষ্ঠীগুলো বাকি ঘাঁটিগুলোর দখল নিতে এই হামলা করছে। উনসিফ্রাং এলাকার বাসিন্দা কামরুল ইসলাম বলেন, কয়েকদিন ধরে কোনো গুলির শব্দ শোনা যায়নি, আজ রাত 12টার পর থেকে ভারী অস্ত্রের বিকট শব্দ শোনা যাচ্ছে, এতে আতঙ্কিত হয়ে চিংড়ি চাষিরা নিরাপদ স্থানে চলে আসে। মৌলভীবাজারের শহীদ মিনারে পুলিশের ওপর আওয়ামী লীগের হামলা। মৌলভীবাজারের কেন্দ্র শহীদ মিনারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ফুল দেওয়াকে কেন্দ্র করে পুলিশের ওপর মৌলভীবাজার জেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছে। এতে ওই সময় শহীদ মিনার উত্তেজনা দেখা দেয়, পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 21 ফেব্রুয়ারির প্রথম প্রহরের প্রোটোকল অনুযায়ী প্রথমে মৌলভীবাজার জেলা প্রশাসক ও পুলিশ সুপার পুষ্পস্তবক অর্পণ করতে যান। তখন মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি নেসার সেখানে দায়িত্বরত পুলিশ সদস্য সরে যেতে বলেন, কিন্তু পুলিশ সদস্যরা সরে না গেলে এক পর্যায়ে তিনি পুলিশের নিরাপত্তা বেষ্টনী ভেঙে সামনে এগোতে চেষ্টা করেন। তখন পুলিশ সদস্যরা আটকানোর চেষ্টা করলে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা পুলিশের দিকে তেড়ে এসে হামলা করে। এই বিষয়ে মৌলভীবাজার মডেল থানার ওসি নজরুল ইসলাম প্রশ্ন করে হলে তিনি বলেন, যেহেতু এটি জেলার বিষয়, এসপি স্যারের সাথে কথা বললে ভালো হয়। চতুর্দলীয় জোটে বিপর্যস্ত শরিকেরা, কোনো কোনো দলে ভাঙনের শঙ্কা। 14 দলীয় জোটের শরিক দলগুলো বিপর্যয়ের মুখে পড়েছে। ভোটে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীদের কাছে অধিকাংশ শীর্ষ নেতা ধরাশায়ী হওয়ার বিপর্যস্ত শরিকেরা। শরিক দলগুলোর অভ্যন্তর ও অসন্তোষ দেখা দিয়েছে, তৈরি হয়েছে সংকট। শরিক দলগুলোর নেতাদের কেউ কেউ মনে করেন রাজনীতিতে তাদের প্রভাবও কমে আসছে। ক্ষমতাসীন ওই জোটের প্রধান শরিক আওয়ামী লীগ শরিকদের গুরুত্ব দিচ্ছে না। গত 7 জানুয়ারি নির্বাচনে আসন সমঝোতায় আওয়ামী লীগের সেই মনোভাবের প্রকাশ ঘটেছে। এমন মনোভাবের পেছনে আওয়ামী লীগ যুক্তি দিচ্ছে যে সহযোগিতার পেয়েও 14 দলীয় জোটের শরিকেরা নিজের পায়ে দাঁড়াতে পারেনি। 14 দলের শরিকদের এমনকি এই জোটের ভবিষ্যৎ কি, এমন প্রশ্ন আলোচনায় এসেছে। শরিক দলগুলো একাধিক নেতা বলেছে, নির্বাচন অনুষ্ঠান ও সরকার গঠন অনেকটা সময় পার হলেও বিপর্যস্ত শরিকদের নিয়ে আলোচনায় কোনো উদ্যোগ নেয়নি আওয়ামী লীগ। তবে শরিক দলগুলোর নেতারা তাকিয়ে আছেন জোটের শীর্ষ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকে। অন্তত প্রধানমন্ত্রীর একটা সাক্ষাৎ চাইছেন তিনি। আনুষ্ঠানিক বৈঠক হলে তাতে কিছু আশ্বাস পেলে অভ্যন্তরীণ বিরোধ কিছুটা কমানো যাবে বলে মনে করছেন শরিক দলগুলোর নেতারা। জাতীয় নির্বাচনে জাতীয় সমাজতান্ত্রিক দল 3টি, ওয়ার্কার্স পার্টি 2টি ও জাতীয় পার্টি 1টি আসন ভাগে পায়।
কিন্তু ওয়ার্কার্স পার্টি সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের কেন্দ্রীয় নেতা ও কে এম রেজাউল করিম ছাড়া সবাই হেরেছেন। 2008 সালের পর কোনো সংসদে এত কম আসন পায়নি শরিকেরা। এরপর সংরক্ষিত নারী আসনের সদস্য পদে মনোনয়ন পেতে চেষ্টা চালান জোরে শরিক দলগুলোর নেতারা, এতেও সুবিধা করতে পারেনি তারা। এখন হঠাৎ শরিকেরা বলছেন সরকার ও আওয়ামী লীগ এখন খুবই শক্তিশালী, তাই অপেক্ষায় থাকা ছাড়া কিছুই করার নেই। এদিকে আওয়ামী লীগের একটি দায়িত্বশীল সূত্র বলছে সংরক্ষিত নারী আসনে সদস্য করার বিষয়ে শরিকদের কাছ থেকে তদবির আসতে পারে, সে বিবেচনায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা 14 দলের সঙ্গে বৈঠক করার ক্ষেত্রে সময় নিচ্ছেন। সংরক্ষিত নারী আসনের সদস্যরা আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হওয়ার পর মন্ত্রিসভা সম্প্রসারণ হতে পারে, এরপর 14 দলের সঙ্গে বৈঠক করতে পারেন প্রধানমন্ত্রী। 14 দলীয় জোটের সমন্বয়ক আমির হোসেন আমু বলেন প্রধানমন্ত্রী 14 দলের শরিকদের সময় দেবেন। জার্মানি সফর শেষে দেশে ফিরলে এই বৈঠকটা হতে পারে। এবার জাতীয় নির্বাচন ওয়ার্কার্স পার্টি ও জাসদের একজন করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, দুজনের বিপরীতে কোনো সংরক্ষিত নারী আসন পায়নি এই দুটি দল। তাই সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগ প্রার্থী বাছাই শুরু করার পর ওয়ার্কার্স পার্টি ও জাসদ নিজেদের বিষয়টি প্রধানমন্ত্রীর উপর ছেড়ে দেয়। শেষ পর্যন্ত ওয়ার্কার্স পার্টি ও জাসদের ভাগে কোনো নারী আসন জোটেনি। তবে গত সংসদে নির্বাচিত তিনজন ছাড়াও একজন করে সংরক্ষিত নারী সদস্য ছিলেন ওয়ার্কার্স পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দলের। সংশ্লিষ্ট সূত্র বলছে এবার সংরক্ষিত নারী আসনের নির্বাচন নিয়ে আলোচনা শুরুর পর শরিক দলের গুরুত্বপূর্ণ নেতারা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং 14 দলের সমন্বয়ক আমির হোসেন আমুর সঙ্গে দেখা সাক্ষাৎ করেছেন। নিজ দলের অন্তত একটি করে সংরক্ষিত আসন পাওয়ার চেষ্টা চালিয়েছেন। এ বিষয়ে আমির হোসেন আমু বলেন শরিকদের মধ্যে বাসদ ও গণতন্ত্রী পাচি আনুষ্ঠানিকভাবে সংরক্ষিত নারী সদস্য করার বিষয়ে জীবন বৃত্তান্ত দিয়েছিল, অন্যরা মৌখিকভাবে বলেছেন দলের প্রধানের কাছে তিনি তা পাঠিয়েছিলেন। এর মধ্যে গণতন্ত্রী পার্টির একজনকে নারী সদস্য করতে মনোনয়ন দেওয়া হয়েছে। 14 দলের শরিক একটি দলের শীর্ষ নেতা জোটের প্রবীণ নেতাদের নির্বাচনী রাজনীতির ভবিষ্যৎ নিয়ে খুব একটা আশা দেখছেন না। সংশ্লিষ্ট সূত্র বলছে 2008 সালে জোটগতভাবে নির্বাচন শুরুর পর এবারে সবচেয়ে বেশি কোণঠাসা 14 দলের শরিকটা। জাতীয় পার্টির সভাপতি আনোয়ার হোসেন মঞ্জুর সাতবারের সংসদ সদস্য ও একাধিকবার মন্ত্রী ছিলেন। এবার তারই একসময় ব্যক্তিগত সহকারী এবং আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন মহারাজের কাছে হেরে যাওয়ার পর তার নির্বাচন কেন্দ্রিক রাজনীতির শেষ দেখছেন জোটের অনেকে। সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া শেষবারের মতো জোটের মনোনয়ন চেয়েও পাননি। ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ঢাকা 8 আসনে তিনবার সংসদ সদস্য হলেও এবার তাকে সেখানে দেওয়া হয়নি। শেষ পর্যন্ত অনেকটা তদবির করে বরিশাল থেকে ভোট করে জয়ী হন। 80 বছর বয়সে এই রাজনীতিক পরবর্তী নির্বাচনে কতটা সক্রিয় থাকবেন সেটা নিয়ে আলোচনা আছে। জাসদের সভাপতি কিন্তু জোটের মনোনয়ন পেয়েও আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরে গেছেন। শরিক দলের একাধিক নেতা বলেন এবারের ভোটের পর শরিক দলগুলোর অভ্যন্তরে অবিশ্বাস অতন্ত্র বিরোধী রূপ নিয়েছে। এভাবে চলতে থাকলে বহুবার ভাঙা করার মধ্য দিয়ে যাওয়া শরিক কোনো দলে আবারও ভাঙন হতে পারে। তবে জাসদের সভাপতি হাসানুল হক কিন্তু প্রথম আলোকে বলেন তিনি মনে করেন 14 দলীয় জোটের এখনো গুরুত্ব আছে, জোটের প্রধান শেখ হাসিনার সঙ্গে শিগগিরই একটা বৈঠকের প্রত্যাশা করছেন। বাংলাদেশে রাজকীয় শাসন চালু করেছে দেশীয় হানাদার বাহিনী, বলছেন রিজভি। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন পাকিস্তান হানাদার বাহিনীর মতো একই কায়দায় জনগণের সব অধিকার হরণ করে নিয়েছে। দেশীয় হানাদার বাহিনী জনগণের মত প্রকাশের স্বাধীনতা সহ সব অধিকার হরণ করেছে, তারা একটি একচ্ছত্র রাজকীয় শাসন চালু করেছে। রুহুল কবির রিজভি বলেন 1952 সালের 21 ফেব্রুয়ারি মাতৃভাষা আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে আত্মদান, সেখানেই তো লুকিয়ে আছে আমাদের স্বাধীনতা শক্তি। আমাদের সবকিছু ঘিরেই রয়েছে 52 সেই চেতনা। রিজভি বলেন আমরা গণতন্ত্র, মানবাধিকার ও ভোটাধিকার হারা দেশের জনগণ ভোট দিতে পারছে না, তার অবাধ ও সুষ্ঠু নির্বাচনে ভোটাধিকার দাবি করে আসছে। আজ বাংলাদেশের স্বাধীনতার 52 থেকে 53 বছর পরও কেন এই দাবি করতে হচ্ছে? কারণ যেভাবে হানাদার বাহিনী আমাদের মাতৃভাষার অধিকার হরণ করেছিল, ঠিক একইভাবে একই কায়দায় আমাদের দেশীয় হানাদার বাহিনী জনগণের মত প্রকাশের স্বাধীনতা সহ সব অধিকার হরণ করেছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।